হ্যালো এভরিওয়ান, আজ আমার ছেলে আমাকে বলছে কুরমা খাবে, ছাগল এই খাসি ছাগলে কুরমা। তাই আমি ছাগল খাসি ছাগল আনছি, আনার পর আমার ছেলে পেঁয়াজ ছোটো ছোটো করে করে দিতেছি, যেহেতু কুরমা খাবে সে সে বলছে এরকম এরকম সে শিখে দিয়েছে। আমি করতেছি, আপনারা রেসিপিটার সঙ্গে থাকো, দেখো আমি রেসিপি করতেছি, ছেলে যেভাবে বলি সেভাবে। কিন্তু হঠাৎ করে বলছে কিন্তু মাছ মশলা তো কম থাকবে, যেহেতু যেটা আছে বাড়িতে সেটা দিয়ে, সে যেহেতু সে খাবে আমি তো খাবো না, এই জন্য সে নিজে হাজে নিজে হাতে পেঁয়াজ করে দিতেছে, রসুন আদা একটু তেল দিলাম, তেল সিদ্ধ হয়ে গেছে, এই তো কোরমাটা দিলাম, আগে দিয়ে দিতে হবে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু পরে নাড়াচাড়া হবে সব কলিজা তলিজা এগুলো দিয়ে মাংসগুলো, পরে মাংসগুলো রান্না করবো আর কি। ঠিক আছে, যেহেতু সে খাবে সে কষ্ট করতেছে, ফাঁকে আমিও হেল্প করি তাকে। শেষ পেঁয়াজ ওর ওর হাতে তৈরি আর কি। পেঁয়াজটা কয়টা মরিচ দেবে না দিব, অবশ্যই এতটুকু দেবে বলে শুধু চারটা কি হবে, এটা দিয়ে চারটা দিয়ে হবে? হুম হবে বাবা। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করি, যেহেতু কালা অসুন্দর দেখা যায়, একটু কালা চলে আসছে মোটামুটি, যেহেতু কাঁচা মরিচ দিয়ে করবো। কুরমা হলো এটা আমি মাংসগুলো ফিস একটু বড় বড় করে দিছি, ব্র্যান্ডার দিয়ে পিছানোর দরকার, কিন্তু ব্র্যান্ডার তো নাই আমার, এই জন্য কুরমা বানাতে পারেন পাত্তাছি না, এভাবে হালকা দেখতে থাকো সবাই সঙ্গে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ প্রায় কালা চলে আসছে, আর একটু পরে কালা চলে আসবে হয়ে যাবে। পেঁয়াজ এখন দেবো, পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম, ডিম না ডিম একটু পরে বাবা, ওই ফ্রিজ থেকে বহর পাতা নাও, বহর পাতা কুচি কুচি করে ফেলো, ডিম দিয়ে মিক্স করবো পরে। জিরা দিলাম একটু, জিরা তো, জিরা দালচিনি গাছের মতো সব দিলাম, তারপরে এগুলা এগুলো দিয়ে দিছি, প্রথমে বলতে বলে দিছি গোলমরিচ দিয়ে দিলাম, সব চলে আসছে কালা সুন্দর সুন্দর আসছে, চলে আসছে কালা, গোলটা কমাই দিই, এরকম হয়ে গেছে,
সুন্দর একটা কুরমা হয়ে গেছে এটা ওদের ছাগলের কুরমা অনেক রকম রেসিপি করা যায় আমি যা পারি তা রেসিপি করলাম আপনাদের দেখার জন্য অনেকক্ষণ তেলে শুকানো হলো দেখুন রেসিপিটা আপনারা আর কিছুক্ষণ পরে দেখা যাবে আর অন্য কালার চলে যাবে কালার তো পাল্টাবে একটু পর পর আর একটু পর হয়ে যাবে ফাঁক করে নিলাম ডিম দেওয়ার জন্য ডিম দিলাম মশাই 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 ডিম দিলাম মাঝখানে ডিম দিয়ে দিলাম পরিষ্কার করে নিলাম একটু ডিম দিয়ে দিলাম ডিমের সাথে লাড়ে দিলাম এই দেখো আপনারা দেখতে থাকো রেসিপিটা কীভাবে হয় কমেন্ট করবেন আর শেয়ার দেবেন অবশ্য ডিম কমে গেছে আমি ডিম আরও লাগবে এগুলো করতে হলে ডিম বেশি লাগে আর টমেটো লাগে হঠাৎ করে তো ছেলে যখন খুঁজছে আর কী আর করার বর পাতা শীতের মৌসুমে পাতাগুলো আর কি বর পাতা ওগুলো দিয়ে দিলাম তারপর মিশানো হবে হয়ে গেছে আমার ছাগলের মাংস কলিজা রেসিপি শীতকালে ছাগল মজা আমার ছেলে নিচে খাওয়ার জন্য নিচে নামতেছে এখন দুইতলা থেকে রান্না শেষ খাও শুরু করো তাহলে ভালো থেকো সবাইকে টাটা দাও ধন্যবাদ দেখা হবে আরেকটা ভিডিওতে ভালো থেকো বাই